কক্সবাজারের পর্যটন শিল্প স্বাভাবিক রাখার স্বার্থে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে টেকনাফতে জাহাজ চলাচলের সুযোগ চেয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছে জাহাজ মালিক সমিতি ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার। জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নাব্যতা সংকটের অজুহাত দেখিয়ে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে কক্সবাজারের পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই টেকনাফের সাবরাং এলাকা থেকে বিকল্প জেটি যোগে জাহাজ চলাচল শুরু করার অনুরোধ জানান তারা।